এই গরমের দুপুর টাইমে কিছু ভর্তা খাইতে ইচ্ছা হয়, তাই ভাবলাম আজকে আপনার মাঝে পেঁপে ভর্তা শেয়ার করব। দেখেন এই পেঁপেটা আমি মাত্র গাছের থেকে পাইরে নিয়েছি, এখনো কোষ পড়তে আছে, একদম টাটকা। এরকম পেঁপে ভর্তা বানিয়ে খাইতে খুব টেস্টি লাগে। আপনার আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে এই পেঁপে ভর্তাটা করি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে পেঁপে ভর্তাটা করতেছি। আসেন তাহলে এখন আমি পেঁপেটা এরকম করে সুলাই নিব এই কাটার দিয়ে। আপনারা দাও বা চাকু বা বুটি দিয়ে সুলাই নিতে পারবেন, এরকম কাটার দিয়ে সুলাইলে ভালো হয়। দেখেন কত সুন্দর ভাবে সুলাইনি হচ্ছে, যাতে এরকম নীল নীল খোসা না থাকে, খোসাটা থাকলে তিতা তিতা লাগবো, তাই আপনারা এরকম করে ভালো করে পরিষ্কার করে সুলাই নিবেন। দেখেন বন্ধুরা আমি কত সুন্দর ভাবে সুলাই নিচ্ছি। এই পেঁপেটা এখন আমি ভালো করে ধুয়ে নিব, এখানে জল দিব পেঁপেটা, জল দিয়ে এইভাবে ভালো করে আমি কষলে ধুয়ে নিব যাতে একটু কষ না থাকে। দেখেন আমি কত সুন্দর ভাবে পরিষ্কার করে নিচ্ছি, এখন আমি কাটবো। দেখেন বন্ধুরা ভিতরটা কত সুন্দর, এখন আমি পেঁপের গুটি ডেপ ফেলাই দিব এরকম করে। বন্ধুরা এরকম সাইজের আধা পাকা পেঁপে হইলে ভালো হয়, দেখেন একটু নখ বসে না, এরকম সাইজের পেঁপেটা ভর্তা বানিয়ে খাইতে খুব টেস্টি লাগে। এখন আমি পেঁপেটা কাটবো, এরকম করে ছোট ছোট পিস করে আমি কেটে নিব। এই পেঁপে আরেকবার জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিব যাতে একটুও কষ না থাকে, এরকম করে ভালো করে আমি কষলে ধুয়ে নিব। দেখেন কত সুন্দর পরিষ্কার হচ্ছে, দেখেন আমি কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমি এরকম ছোট ছোট পিস করে কাটে নিব, আপনারা এরকম সাইজ করে কাটে নিতে পারবেন, আমি এরকম ছোট ছোট করে কাটে নিব। এরকম ছোট ছোট করে কাটে নিলে খুব টেস্টি হয়, এরকম করে আমি সব পেঁপে কাটে নিব। আমার সব পেঁপে কাটা হয়েছে, দেখেন কত সুন্দর দেখতে। কাঁচা লঙ্কা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন আমি কেটে নিব, এরকম করে আমি টুকরো করে নিব। আমি এখানে তেঁতুল নিচ্ছি, এখানে 10 টাকার তেঁতুল আছে, আমি নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা, তেঁতুল আর লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আর দেখেন কত সুন্দর ফ্যান আইছে, আর তেঁতুলটা দেখে জিভের জল এসে গেছে। দেখেন আমি কত সুন্দর করে হাত দিয়ে মেশ করে নিছি, এখন পেঁপে দিয়ে ভালো করে মাখাই নিব। সুন্দর স্যার আবার এখন ভালো করে পেঁপের সাথে মিশ করে নিব এরকম করে। দেখেন বন্ধুরা কত সুন্দর করে মিশ করে নিতেছি, আপনারা এরকম করে মিশ করে নিতে পারবেন বা হাত দিয়ে ভালো করে মাখা নিতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর দেরি সহ্য হতেছে না, জিভের জল এসে গেছে, আমি একটু খাই। কি হয়েছে, পাই হয়ে গেছে বাচ্চা নাই হলে খাই নাই, তাহলে আমরা তো কি খাই নাই, কেউ কব সত্যি আছে আমরা ওর জীবন খাই নাই। আজ বল আমি ফকির। দেখেন পেঁপের সাথে তেঁতুল খাইতে খুব টেস্টি হয়েছে, টক টক খাইতে খুব দারুণ লাগে। আপনারা আমার মতন এরকম করে তেঁতুল দিয়ে পেঁপে ভর্তা করে খাবেন, যে একবারে পেঁপে ভর্তাটা এরকম করে খায় তার বারবার খাইতে ইচ্ছা হয়। আমার মতন পেঁপে ভর্তাটা বানিয়ে খায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।